তাপস তাপস এখানে সুযোগ এবং গোল বাবলু মান্ডি আজকে কিন্তু প্রতিটা ম্যাচে গোল হয়েছে গত সিজনে এই মাঠে রেকর্ড ছিল সেকেন্ডে কোনো গোল ছিল না 2021 4-5 কোনো গোলই ছিল না দ্বিতীয় দিনে আজকে কিন্তু সেই রেকর্ড ভেঙে গেছে এদিকে আবার সেই সন্দীপ খুব সুন্দর কিন্তু না এখনো কিন্তু আবার বুধরাম খুব সুন্দর বাবলুকে লক্ষ্য করে কিন্তু না বাবলু বল পেলেন না এখানে আবার বুধরাম বাবলুকে লক্ষ্য করে এবার কিন্তু বাবলুর কাছে সুযোগ কিন্তু না একটু মিস পাস হয়ে গেল এখানে মিস পাস হয়ে গেল আবার বাবলু 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 ছেড়ে দিলেন এখানে কিন্তু সে রেখা রেখা পাস করলেন আবার পিছনে মনোজ ভরতকে ভরত আবার তাপস 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 এখানে সুযোগ এবং গোল বাবলু মান্ডি আগের ম্যাচে গোল ছিল এখানে ঠাকুর বেসরা গোল করলেন না নিজের থেকে এখানে গোলটি উপহার দিয়ে দিলেন বাবলু মান্ডিকে হয়তো একটু সেখান থেকে অ্যাঙ্গেলটা কম ছিল একটা ঝুঁকি ছিল গোল হতো কিনা কিন্তু এখানে কোনো স্বার্থপরের মতো কাজ করেননি অনেক সময় খেলোয়াড়দেরকে আমরা দেখে থাকি যে নিজের জায়গায় স্কোরের জায়গায় নাম লেখার জন্য শট নিয়ে থাকেন কিন্তু এখানে কিন্তু দুর্দান্ত ঠাকুর বেসরা পাঁচটি বাড়িয়ে দিলেন বাবলুকে এবং বাবলু অবলীলায় 2-0 লিড দিয়ে দিলেন ভালো জায়গায় কৃষ্ণা স্পোর্টিং অর্থাৎ কেনই হবে না এখানে সালে জামাইবাবুর যে কম্বিনেশন কারণ টিম ম্যানেজার জামাইবাবু এবং এদিকে সালা কৃষ্ণা কেন হবে না তাদের তো ভালো বোঝাপড়া এদিকে সঞ্জয় মান্ডি সমল এখানে আবার ঠাকুর এখানে দিয়েছেন বুধরাম দেখা যাক কিভাবে করেন নিজের কাম বুধরাম আবার ঠাকুর বেসরা ডান দিকে দেখতেই পাচ্ছি না কে আছেন চিরঞ্জিত লম্বা হয়ে গেল একটু চিরঞ্জিতের গোল আছে তার জন্য কিন্তু আজকে চিরঞ্জিতকে বারবার শুট করার জন্য খেলোয়াড়রা সহযোগিতা করছেন যে হয়তো চিরঞ্জিতের ভাগ্য ভালো কারণ আমরা বাংলা সিনেমায় টলিউডে ডাইরেক্টর অর্থাৎ নির্দেশক হিরো হিসাবে চিরঞ্জিত নামকে জানি এবং সেই চিরঞ্জিত চ্যাটার্জির সঙ্গে আজকে এই খেলোয়াড়ের নাম যুক্ত হয়েছে চিরঞ্জিত দুর্দান্ত খেলছেন এই ম্যাচে গোল করেছেন স্ট্রাইকারে খেলছেন কিন্তু গোলের জায়গায় চিরঞ্জিতের নাম আছে আবার সেই চিরঞ্জিত এখানে কোথায় দিবেন দিয়েছেন বাবলুকে কিন্তু না সেখানে সন্দীপ মান্ডির কাছে বল সন্দীপ মান্ডি আবার সামনে বাড়িয়ে দিয়েছেন সেখানে কিন্তু খুব সুন্দর রাকেশ বেসরা আবার ক্লিয়ার করলেন এখানে আবার হেডে ডান দিকে সেখানে খেলোয়াড়কে দিয়ে দিয়েছেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজেশ কিন্তু না সেখানে চলে এসেছেন বুধু টাস্টি করছেন শুধু সেখানে ঠাকুর বেসরার পায়ে বল ঠাকুর বেসরা আবার ঠাকুর এখানে আবার ব্যাক পাস কিন্তু না সেখানে কিন্তু খুব সুন্দর বল কিন্তু রাখার কাছে রাখা হয়ে যাবে দেখা কিন্তু হলো না এখানে কিন্তু খুব সুন্দর আপাতত বিপদমুক্ত করে দিলেন এখানে আবার বুধু এগিয়ে চলেছেন শুধু সেখানে কিন্তু শ্যামল মুর্মু পায়ে বল শ্যামল মুর্মু কোথায় দিবেন একটু দেখে নিচ্ছেন সেখানে বুধুরাম কিভাবে করেন নিজের কাজ সেখানে আবার চিরঞ্জিতের পায়ে বল চিরঞ্জিত বাবলু গোল আছে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে বাবলু দিয়ে দিলেন শ্যামল মুর্মুকে অনেকটা পা দিকে অর্থাৎ মাঠকে বড় করার চেষ্টা করছেন আবার শ্যামল মুর্মু শ্যামল বুধুরাম ছেড়ে দিলেন চিরঞ্জিত সেখানে আবার তাপস এবং তাপস শটটি নিয়েছিলেন সেখানে ছিলেন ঠাকুর বেসরা কিন্তু ঠাকুর বেসরা সেই চেষ্টাটা করেননি সরাসরি কিপারের কাছে বল জমা ছিল অমর সিং এর কাছে তার চেষ্টা করেন এখানে চিরঞ্জিত কিন্তু সঞ্জয় মান্ডি কিন্তু আরেকটা বেরিয়েছেন সঞ্জয় মান্ডি একটা বিপদ ঘটার সম্ভাবনা ছিল ঝাঁক বিপদ ঘটেনি শ্যামল এখানে আবার বুধরামকে বুধরাম ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে। দেখে যে চিরঞ্জিত আসছেন, চিরঞ্জিত দেখছেন ঠাকুরকে, ঠাকুর বেশরা এখানে আবার বুধরাম, বুধরাম এখানে আবার চিরঞ্জিত, চিরঞ্জিত চিরঞ্জিত আবার বুধরাম, বুধরাম দেখে নিচ্ছেন ঠাকুর বেশরাকে, ঠাকুর বেশরা ঠাকুর বেশরা ঠাকুর বেশরা ঠাকুর বেশরা তাপস, কিন্তু তাপস অনেক পিছনে সেখানে আছেন বুদ্ধু, বুদ্ধু ঠাকুর বুদ্ধু 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 বুদ্ধু, কিন্তু না এখানে বুদ্ধু গোলটা পেলেন না শুধু। ঠাকুর বেশরা দেখছেন বুধুরামকে, বুধুরাম তাপসকে, তাপস ঢাকা দিচ্ছেন চিরঞ্জিতকে, চিরঞ্জিত বা চেয়ার নিয়ে যারা আপনারা ডান দিকে বসলেন এই লাল 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 দেখে আপনি চেয়ারটা এখানে নিয়ে আসুন। এখানে ভালো বোঝাপড়া আছে, ব্যবধান কমানোর একটা সুযোগ আছে, সুযোগ আছে, কিন্তু না সেখানে কিন্তু সঞ্জয় মান্ডির কাছে বল জমা পড়েছে। সঞ্জয় মান্ডি এই মুহূর্তে একটা সময় চুরি করছেন, একটা সময় চুরি করছেন। চিরঞ্জিতকে দেখা যাক, চিরঞ্জিত চিরঞ্জিত একটু গোল করেছেন, কিন্তু চিরঞ্জিত শটটা নিয়েছিলেন, সেখানে কোনো খেলোয়াড় নাই, সেখানে ডান দিক থেকে আবার আক্রমণে গীতরাজ স্পোর্টিং সন্দীপ রাকেশ, রাকেশ রাকেশ আমার সামনে বাড়ি দিয়েছেন ঠাকুর বেশরাকে, ঠাকুর বেশরা ঠাকুর বেশরা ঠাকুর বেশরা এখনো দখলে রেখেছেন ঠাকুর, এবার দিয়ে দিলেন বাবলুকে, বাবলু কি পাবেন, কিন্তু না ততক্ষণে খুব সুন্দর ক্লিয়ার করে দিলেন মনোজ, মনোজ ক্লিয়ার করলেন। শ্যামল বলবো শ্যামল আমল শ্যামল 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 ঠাকুর 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 আবার বাবলুকে, আবার